ভালো নেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। পুলিশের সঙ্গে লড়াইয়ে ফাঁকা হয়ে গেছে অনেক মায়ের কোল, রাস্তায় নেমেছে ছাত্র সমাজ। নৃশংসতার ভয়ানক উদাহরণ বাংলাদেশ পুলিশ। একজন প্রতিবেশী হিসাবে বিষয়টা নিয়ে কথা না বলে থাকতে পারলাম না। এখনো অবধি 39 জনের মতো বিদ্রোহী শহীদ হয়েছেন। হ্যাঁ, শহীদ এই শব্দটা ব্যবহার না করে থাকতে পারলাম না। ঢাকাতে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হচ্ছে, পরিস্থিতি ভীষণই ভয়াবহ। এখন প্রশ্ন উঠছে, শেখ হাসিনার স্বৈরাচারী রুলি কি বাংলাদেশের বিদ্রোহকে আরো বাড়িয়ে তুলছে? বাংলাদেশে বিক্ষোভকারীরা 18 জুলাই দেশব্যাপী সংঘর্ষের সময় বেশ কয়েকটা সরকারি ভবনে আগুন পর্যন্ত লাগিয়ে দেয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শান্ত থাকার আবেদন করে ঠিকই, কিন্তু পুলিশের বিক্ষোভ ভাঙার চেষ্টা সিচুয়েশনকে আরো খারাপ করে তুলেছে। নিজের চোখেই দেখতে পাচ্ছেন সেই সমস্ত ফুটেজ। স্কুল এবং ইউনিভার্সিটিগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। পুলিশ সিচুয়েশনকে কন্ট্রোলে আনার চেষ্টায় রয়েছে। রিপোর্ট অনুসারে বাংলাদেশে 18 জুলাই শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করার জন্য সেনাবাহিনীকেও ডাকতে বাধ্য করা হয়েছিল। এখন কি নিয়ে এই প্রোটেস্ট আর কেনই বা এই প্রোটেস্ট পুরো বাংলাদেশকে তোলপাড় করে দিচ্ছে, সেগুলোই জানবো আমরা আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলে দিই, বাংলাদেশে হচ্ছে অ্যান্টি রিজার্ভেশন প্রোটেস্ট। এটা ভারতীয়দের শুনতে একটু অবাকই লাগবে। আমাদের দেশে হয় রিজার্ভেশনের জন্য প্রোটেস্ট, সবাই রিজার্ভেশন আরো বেশি করে চায়, কিন্তু বাংলাদেশে একদমই উল্টোটা হচ্ছে। 39 জন অলরেডি প্রাণ হারিয়েছে, কিন্তু এর কারণ কি? কারণ হলো তারা জব রিজার্ভেশন সিস্টেমের বিরুদ্ধে প্রোটেস্ট করছে। তাদের দাবি, তারা দেশে রিজার্ভেশন চায় না, যে 30% রিজার্ভেশন রয়েছে সেটা তারা সরিয়ে দিতে চাইছে। দেশে কাজকর্ম অনেক কম রয়েছে, জনসংখ্যার নিরিখে সরকারি চাকরি অনেক কম। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে সমস্ত দেশ রয়েছে, যেমন ভারত, বাংলাদেশ ইত্যাদি, এই সমস্ত দেশে পপুলেশন পার্সেন্টেজের হিসাবে সরকারি চাকরি সত্যি অনেক কম রয়েছে। যদি আপনারা বাকি দেশগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন যে সমস্ত দেশে পপুলেশনের বেশ ভালো একটা অঙ্ক সরকারি চাকরি বা অন্য যে কোনো পাবলিক সেক্টরের আন্ডারে কাজ করছে। এখন বাংলাদেশের কেসটা যদি ভালোভাবে দেখি, তো গোটা দুনিয়া এটা দেখছে যে ওখানে কোন লেভেলের প্রোটেস্ট হচ্ছে। ইউনিভার্সিটি পর্যন্ত বন্ধ করতে হচ্ছে, কিন্তু এসব কিছু কেন হচ্ছে? বাংলাদেশ থেকে তারা রিজার্ভেশনকে সরাতে চায় কেন? এর কি ইতিহাস রয়েছে? তো একদম সাধারণভাবে আপনাদের বোঝাই, এই হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশের কথা উঠলেই আমাদের ভারতীয়দের মাথায় আসে সাল 1971, যখন আমরা বাংলাদেশকে একটা রাষ্ট্ররূপে স্বীকৃতি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। দেখলে একটু খারাপও লাগে যে অনেক বাংলাদেশি ভারতের ব্যাপারে কত উল্টোপাল্টা হবে। বলতেই পারেন 1971 সালে জন্ম হয় বাংলাদেশের। আর ওই দেশে যে রিজার্ভেশন বা কোটা সিস্টেম বানানো হয়েছিল, সেটাও সরাসরি 1971 সালের সাথে যুক্ত। 2018 সালে একবার বাংলাদেশ ভয়ানক প্রোটেস্টের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন তুলে দিয়েছিল। যেমন আন্দোলন বর্তমান সময়ে হচ্ছে, তার থেকেও তীব্র ছিল 2018 আন্দোলন। বাংলাদেশের ছাত্ররা বলছিল, অনেক হয়েছে, আমাদের 56% রিজার্ভেশনের দরকার নেই। কি 56%? এত সংরক্ষণ বাংলাদেশে কেন ছিল? ওই 56% রিজার্ভেশনের মধ্যে 30% রিজার্ভেশন তো তাদের জন্য যারা ছিল মুক্তিযোদ্ধাদের রিলেটিভ, মানে বাংলাদেশের যে ফ্রিডম ফাইটাররা ছিল 1971 সালে, তারা যে মুক্তিযুদ্ধ লড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ফ্যামিলি মেম্বার আত্মীয়দের এত বেশি প্রেফারেন্স দেওয়া হয়, কারণ ওই মুক্তিযোদ্ধাদের বলিদানের জন্যই এই বাংলাদেশ একটা দেশ উঠতে পেরেছে। সেই জন্য 30% রিজার্ভেশন রিলেটিভদের জন্য ছিল, বহু দশক হয়ে সেটা চলে আসছিল। কিন্তু একটা সময় আসে বাংলাদেশের যুব সমাজ প্রচন্ড ফ্রাস্ট্রেটেড ফিল করছিল, আর তাদের মনে হয়েছিল এই 30% রিজার্ভেশন অনেক বেশি। আমরা যেভাবে ভারতে দেখছি সরকারি চাকরি অত নেই যতটা জনসংখ্যার নিরিখে হওয়া উচিত, বাংলাদেশেও একই প্রবলেম ছিল। তো তাই জন্য মারাত্মক আন্দোলন হয় এবং সরকার শেষমেশ পেশারে এসে এই যে 56% রিজার্ভেশন ছিল সেটা সবটাই মুছে দেয়। এখন একটু ভালো করে দেখবেন, ওই 56% এর মধ্যে 30% তো ছিল মুক্তিযোদ্ধাদের ফ্যামিলি মেম্বার এবং রিলেটিভদের জন্য, 10% রিজার্ভেশন ছিল মহিলাদের জন্য, সেটাও শেষ হয়ে যায়, আর 10% রিজার্ভেশন ছিল আন্ডার ডেভেলপড ডিস্ট্রিক্টের জন্য, 5% ছিল ইন্ডিজিনাস কমিউনিটিজ এর জন্য, সেটাও শেষ হয়ে যায়।
এমনকি বিকলাঙ্গদের জন্য যে 1% ছিল সেটাও শেষ হয়ে যায়। বাংলাদেশে তারপর দীর্ঘ সময় ধরে এই রিজার্ভেশন ছিল না। সমস্যা তো 2018 মিটে গেছে, তাহলে এখন আবার এই আন্দোলন কেন? এখন দেখুন সদ্যই যেটা হয়, জুলাই মাসে বাংলাদেশের একটা কোর্ট বলে রিজার্ভেশন তো দরকার, সেই জন্য রিজার্ভেশনকে ফিরিয়ে আনার সমস্ত প্রসেস শুরু করো। এখন এটা শুনে বাংলাদেশের যে যুবকরা রয়েছে, যারা 2018 সালে আন্দোলন করেছিল এবং এখন যে নতুন কলেজ স্টুডেন্টরা রয়েছে, সবাই সেটা শুনে রাস্তায় নেমে পড়ে। তাদের একটাই কথা, বাংলাদেশে চাকরি বাকরি এমনিতেই কম, দেশ IMF এর প্যাকেজে চলছে, আমাদের প্রধানমন্ত্রী গেছিলেন চীনে $5 বিলিয়ন লোন চাওয়ার জন্য, কিন্তু চীন বলে মাত্র $100 মিলিয়ন হবে। যখন দেশের আর্থিক অবস্থা এমন, সেক্ষেত্রে আমরা এত বেশি রিজার্ভেশন মোটেও বরদাস্ত করব না। তো এখন যে প্রোটেস্ট হচ্ছে সেখানে, আন্দোলনকারীরা বলছে ঠিক আছে, যখন আপনাদের এতই রিজার্ভেশন রাখা দরকার, সেক্ষেত্রে আমরা 56% রিজার্ভেশন কখনোই মানবো না, 26% সংরক্ষণ আমরা মানতে রাজি আছি, যেই 30% কোটা রয়েছে ফ্রিডম ফাইটারদের রিলেটিভদের জন্য সেটা আমরা বরদাস্ত করব না। কারণ যারা লড়েছিলেন ওনারা প্রত্যেকেই বৃদ্ধ হয়ে গেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা প্রত্যেকেই বৃদ্ধ হয়ে গেছেন, আর তাদের ছেলেমেয়েরাও 40-50 বছরের। যুক্তিসম্মত নয় যে তার নাতির ছেলে বংশ পরম্পরায় এই সুবিধা ভোগ করে যাবে। নেপোটিজম, সেক্ষেত্রে আন্দোলনকারীদের স্পষ্ট কথা, মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা রয়েছে সবার জন্য সমান সুযোগ থাকা উচিত, মেরিট সিস্টেম আনা উচিত, সেই জন্যই এখন আন্দোলন হচ্ছে। মানুষজন বলছে ওই 30% বাদ দিয়ে বাকিদের রিজার্ভেশন গুলো থাকুক, সরকারি চাকরির পেছনে মানুষ এত কেন দৌড়ায়, বিজনেসম্যান হও, প্রাইভেট সেক্টরে কাজ করো, কিন্তু একটা কথা জানা উচিত, বিশ্বে বেশিরভাগ দেশে হিউজ স্কেলে এমপ্লয়মেন্ট সরকার ডিরেক্টলি প্রোভাইড করে, সেই সাথে এটা মোটেও ভাবতে যেন না যে চীন আমাদের থেকে অনেক এগিয়ে গেছে বলে সেখানকার মানুষের সরকারি চাকরির মোহ নেই। এই নিয়ে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল যে 7.7 মিলিয়ন অ্যাপ্লিকেন্ট ছুটে এসেছিল শুধুমাত্র 2 লক্ষ সরকারি চাকরির জন্য চীনে। এরকম আরো অনেক আর্টিকেল প্রকাশিত হয়েছিল। দেখুন, সরকারি চাকরি সবারই ভালো লাগে, সে দেশ চীন হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক বা জাপান, সরকারি চাকরির জন্য সব দেশে যুবকরা ছুটে বেড়ায়। আর রইল কথা ভারতের, তো যে পাবলিক সেক্টর এমপ্লয়মেন্ট রয়েছে বাকি দেশগুলোর কম্পারিজনে অনেক কম, আমেরিকায় 13%-এর বেশি জনসাধারণ সরকারি চাকরির সঙ্গে যুক্ত, ভারতে ওই 4%-এর মতো জনসাধারণ সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছে, ও চীনের 28% জনসাধারণ যুক্ত রয়েছে সরকারি চাকরির সঙ্গে। তো এই বিষয়টা চাইনিজ গভর্নমেন্ট বুঝিয়ে দিয়েছে, সরকার ঠিক জায়গায় পয়সা খরচ করলে, উল্টোপাল্টা খরচা করে পয়সা নষ্ট না করলে, করাপশন বেশি না করলে জব ঠিকই বের করা যায়। আমরা যদি ভারতেও ঠিকমতো প্ল্যানিং করি তাহলে সরকারি চাকরি কমা নয় বরং বাড়া উচিত। ভারতে এখনো অনেক স্কোপ রয়েছে, বাংলাদেশের অবস্থাও ভারতের মতো, ওই 3%-এর মতো মানুষ সরকারি চাকরি করার ইচ্ছা মানুষের মধ্যে এতটাই বেশি যে সবাই সরকারি চাকরির ডিমান্ড করে। বিশ্বের বেশিরভাগ দেশগুলোকেই দেখুন, ওখানে পার্সেন্টেজ পপুলেশনের হিসাবে ভারত বাংলাদেশের থেকে বেশি মানুষকেই সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকতে দেখবে। এখন যদি বলেন ভারতের জনসংখ্যা এত বেশি তাই না, তো সেইভাবে দেখলে চীনেরও তো জনসংখ্যা অনেক বেশি, তাহলে সেখানকার পার্সেন্টেজ এত বেশি কেন? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে তথ্য রয়েছে সেটা আপনাকে চমকে দেবে। এখন বাংলাদেশে কেন প্রোটেস্ট হচ্ছে, আশা করি সেটা এখন সবার কাছে জলের মতো পরিষ্কার। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি চান না সবার সমান অধিকার হোক, যদি চান তাহলে অবশ্যই আপনার সমস্ত সোশ্যাল মিডিয়াতে #RemoveReservation ইউজ করুন।